হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে কুলের আচারের ট্রেলার সম্পর্কে। তো দেখুন, প্রথম কথাটা আমাদেরকে ধরে নিতে হবে যে ফ্যামিলি ড্রামার ছবি হচ্ছে, এটা নিয়ে আমরা বহুবার অলরেডি কথা বলে ফেলেছি এবং আমি পুরোপুরি দোষটা ফিল্ম মেকার বা প্রডিউসারদেরকে দিচ্ছি না। যে ধরনের ছবি বক্স অফিসে ওয়ার্ক করবে, প্রডিউসার ডিরেক্টর সেই ধরনেরই ছবি বানাবার চেষ্টা করবে, কারণ সিনেমাতে একটা টাকা ইনভেস্টমেন্ট আছে। এটা তো ওরকম কবিতা লেখার মতো নয় বা একটা ক্যানভাসের ছবি আঁকার মতো নয়, উইচ আর কোয়াইট ইনএক্সপেন্সিভ কম্পেয়ার টু মেকিং অ ফিল্ম। তো আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসে যে সফল ছবিগুলো সেগুলো বেশিরভাগ ফ্যামিলি ড্রামা, এবং যেগুলো ধরুন খুব হিউজ সাকসেসফুল হয়ও নি সেগুলোও কিন্তু একটা ডিসেন্ট ব্যবসা করে নিয়েছে, তার একটা স্টেডি দর্শক আছে। সেরকম গোয়েন্দা সিনেমারও একটা স্টেডি দর্শক আছে। তো আমরা যতই বলি, আমরা যতক্ষণ অডিয়েন্সরা ভিউইং প্যাটার্নটা চেঞ্জ করবো না, ততক্ষণ মেকার্সরাও নিজেদের মেকিং প্যাটার্নটা চেঞ্জ করবে না। তো এই ডিসকাশনটা এই ট্রেলার রিভিউর মধ্যে করার কোনো মানে হয় না যে ফ্যামিলি ড্রামার এই ধরনের ছবি প্রচুর হচ্ছে। এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা ওয়ার্ক করছে, প্রডিউসাররা বানাচ্ছে। এবার তার মধ্যে কোন জিনিসটা ওয়ার্ক করছে, এই ফ্যামিলি ড্রামা ফরম্যাটের মধ্যে কোনটা ওয়ার্ক করছে না, সেটা নিয়ে আমরা অ্যানালিসিসটা করতে পারি। তো ট্রেলারটা আমি যখন দেখছিলাম, তো ট্রেলারটা দেখে আমার ট্রেলারের প্রথম দিকটা কিন্তু সত্যি ভালো লেগেছে। আমি অনেস্টলি বলছি, এর প্রথম দিকটাকে কমেডির মোড়কে প্রেজেন্ট করা হয়েছে, যে মধুমিতা এবং বিক্রম একসাথে গেছে হানিমুন করতে, সেখান থেকে পুলিশ ধরে নিচ্ছে, তাদেরকে বোঝা যাচ্ছে না যে আইডেন্টিফাই করতে পারছে না হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কারণ তাদের সারনেম অব দি সেম নয়, এবং সেখান থেকেই এটা শুরু হচ্ছে। তো ইনিশিয়ালি ট্রেলারের যে কমেডির পোর্শনগুলো আছে, স্পেশালি সেখানে বিক্রমের যে পারফরমেন্সটা, সেটা কিন্তু বেশ ভালো, সেটা ভালো লাগছে দেখতে, এবং সেখানে মধুমিতাকেও খারাপ লাগছে না। কিন্তু ট্রেলারের যে দ্বিতীয় হাফে, যেখান থেকে মেলো ড্রামাটা কিক ইন করছে, যে এই এই যে মানে মধুমিতা নিজে সারনেম চেঞ্জ করতে চায় না, এটা নিয়ে একটা কনফ্লিক্ট চলছিল। তারপরে ইন্দ্রাণী হালদার যে তার শাশুড়ি, সেও রিয়েলাইজেশন করে যে এত বছর ধরে তো আমিও একভাবে কোথাও, সেও নিজের একটা ভ্যালুটা বুঝতে পারে, এবং সেখান থেকে সেও ডিসাইড করে যে সে তার পুরনো এতে ফিরে যাবে, মানে পুরনো সারনেমে চেঞ্জ করবে আমার নিজের নামটাকে। এবং সেখানে ওই হালদারটা সারনেমটাই রাখা হয়েছে, যে উইচ ইজ আ গুড পান, কারণ ইন্দ্রাণী হালদারকে আমরা ওইভাবেই চিনি, তো হালদার ওইভাবে রেখেছে, তো দ্যাট ওয়াজ অলসো গুড পান। কিন্তু তারপরে যে ট্রেলারটা যে দ্বিতীয় ভাগটা আছে, সেইটা হচ্ছে ওই প্যান প্যানের সিরিয়াল যে ফরম্যাটটা, সেই রকমই করে করা হয়েছে, যেখানে আর কি ওই কিছুটা আপনি মুখার্জিদার বউ যে ভাইবটা ছিল সেটা পাবেন, যে এবার বৌমা এবং শাশুড়ির মধ্যে একটা বন্ডিং হয়ে উঠছে, যেটা হয় অ্যাকচুয়ালিতে, বাট সেটাকে দেখানোর প্রসেসটা বাংলা সিনেমাতে এত বেশি মেলোড্রামাটিক। তো ওই জায়গাগুলো ট্রেলারের দ্বিতীয় হাফটা, সেখানে মানে ইমোশনাল ফিল হচ্ছে না, কারণ এই জিনিসটা প্রচণ্ড বেশি দেখা, এবং দ্বিতীয় হচ্ছে যে সেটা বড্ড সারফেস লেভেলে লাগছে, মানে ডায়লগ টাইলগুলোর মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই ট্রেলারের মধ্যে, যেটা আমাদেরকে অ্যাজ অ্যান অডিয়েন্স খুব একটা মানে ইমোশনাল কানেক্টটা দেবে। তো সেই জিনিসটা খুব সুপারফিশিয়াল লাগছে, এবং সেখানে যে পারফরমেন্সেসগুলো অনেকটা একটু সিরিয়াল মার্কা ইত্যাদি রয়েছে, তো সেই হাফটা আমার পছন্দ হয়নি। এবার দেখুন, ছবিটা এলে তখন আরও বেটার বলা যেতে পারে যে এই কনসেপ্টটা তারা কতটা বেশি ওয়ার্ক করাতে পারবে। তো মৈনাক ভৌমিক এটা ক্রিয়েটিভ ডিরেক্টর, ডিরেক্টর নতুন সুদীপ বলে, এবং দেখা যাক যে এর কমেডি পোর্শনটা কতটা ভালোভাবে সে এক্সিকিউট করতে পারে, কারণ আমার মনে হচ্ছে ট্রেলার দেখে অ্যাটলিস্ট যে ওই পোর্শনটা হয়তো ভালো হবে, যেখানে মধুমিতা এবং বিক্রমের ক্যারেক্টারটার মাধ্যমে যে কমেডিটা করা হয়েছে, আই হোপ ইট ওয়ার্কস। এবং ইন্দ্রাণী হালদারের যে ক্যারেক্টারটা দিয়েছে, সেটা আমি বুঝতে পারলাম যেহেতু শ্রীময়ী খুব পপুলার একটা সিরিয়াল, এবং আমরা জানি যে এই ফ্যামিলি ড্রামা জনরার যে টার্গেট অডিয়েন্সটা, তারা 35+, 40+ অডিয়েন্স, এবং তারা এই শ্রীময়ীর খুব ফ্যান, তো ওই ক্যারেক্টারাইজেশনটা কিন্তু অনেকটা ওই শ্রীময়ী থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছে ওরা। সো দ্যাটস আগেন আ বিজনেস স্ট্র্যাটেজি, কিছু বলা যাবে না এটাতে, মানে কারণ আমি যেটা বলছি যেটা ওয়ার্ক করছে সেটা দে আর গোনা পুট ইট দ্যাট ওয়ে, সো সেইটা রয়েছে। তো সেটা হয়তো ওই যে টার্গেট অডিয়েন্স যাদের জন্য বানাচ্ছে, তারা তাদের ভালো লাগবে আর কি, সেটা সেই যে শ্রীময়ের কানেক্টটা যেই পাবে তারা, সেইটা পাবে, তাদের ভালো লাগবে। সো আমার মানে ওই যেটা বললাম যে ফার্স্ট হাফ দ্য কমেডি রিয়েলি ওয়ার্ক ফর মি, বাট দ্য সেকেন্ড হাফ ওয়াজ নট গুড ফর মি। সো মানে ট্রেলারটাকে যদি দুটো ভাগে ভাগ করি, সো দ্যাট ওয়াজ ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের মতামত কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।